গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে কালী পুজো, তো সবাই খুব আনন্দ করো, পুজোতে ঘুরতে যেও, ঠাকুরের কাছে মাথা নত করে মনের সমস্ত সদ ইচ্ছেগুলো জাহির করো। আশা করছি ভগবান মা কালী অবশ্যই পূরণ করবেন। তো থাম্বনেলে দেখে এসেছো, প্রীতমকে নিয়ে কিছু কথা বলতে এসেছি। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলছি, সেটা হচ্ছে ধৃষ্টতা হিসেবে নিও না, কারণ আমি বরাবর সোজাসাপটা, আমি সোজাসাপটাভাবে কথা বলতে ভালোবাসি, আর সেই স্বভাবের জন্যই কিন্তু তোমরাও আমাকে ভালোবাসো বলে আমি মনে করি। তো তোমরা আমাকে বেছে নিয়েছো আমার ওই মানে যুক্তি দিয়ে মানুষের ব্লগারদের, মানুষের তো না ব্লগারদের, ব্লগারদের ইউটিউবারদের যে মিথ্যাচারিতা সেটা যে সবার সামনে তুলে ধরি, মানুষের চোখ খুলে দেওয়ার চেষ্টা করি সেই হিসাবে। তো আমার মনে হয় এই যে আমার যুক্তি দেওয়ার ভঙ্গি বলো বা আমার মিথ্যাচারিতা, ব্লগারদের মিথ্যাচারিতাটা তুলে ধরার যে ক্যাপাবিলিটি বলো, সেটা তো আমি একজনের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারি না, একজনের জন্য সীমাবদ্ধ রাখতে পারি না, তাই না? আমি আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি গুন্ডি এবং তার ফ্যামিলির কথা বলছি, যে ওই গোলপাগলি এবং মেমনির কথা বলছি। এদের তিনজনকে নিয়ে করার পরে ভিডিওর আমার যা ভিউজ, এবং আদার্স ইউটিউবারদেরকে নিয়ে করার পরে, ভিডিও করার পরে যে ভিউজ, তার মধ্যে কিন্তু পার্থক্য আছে, সেটা তোমরাও জানো। তো আমি তোমাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছি যে আমার ক্যাপাবিলিটিটাকে তোমরা মান্যতা দাও, তোমরা ভালোবাসা দাও। শুধু গুন্ডিকে নিয়ে ভিডিও করলে এবং তার ফ্যামিলিগত ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে ভিডিও করলেই যে তোমরা আমাকে ভিউজ দেবে, এটা করো না প্লিজ, এটা তোমরা করো না, এটা তোমাদের কাছে আমি হাত জোর করে প্রার্থনা করছি। আমার চ্যানেলটা কিন্তু শুধু ওদের জন্য সীমাবদ্ধ নয়, ওদের উপরে আমার টার্গেট ফিক্স করা আছে, সেটা তোমরাও জানো এবং আমি তো জানি। কিন্তু তার বাইরেও যে জগৎ আছে, সেই জগৎটাকে যে আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করছি, সেই ব্যাপারটা কিন্তু তোমরাও একটু অ্যাকসেপ্ট করো, এবং মানে আমার সেখানেও যে আমি যে যুক্তিগুলি দিচ্ছি সেগুলোও কিন্তু ফেলার মতন না, সেই জিনিসটাও তোমরা জানো। তো সেটাকে একটু প্লিজ গ্রহণ করো, প্লিজ গ্রহণ করো, কারণ তোমরা থাকলে আমার চ্যানেল থাকবে, নতুবা আমার চ্যানেল থাকবে না, সোজা সাপটা কথা, এর মধ্যে কোনো 1% ভেজাল নেই। আর আমি এতগুলো যে কথা বললাম, আমার মনের কোনায় এইটুকু কথাও আমি লুকিয়ে রেখে বলিনি, তাহলে হয়তো মনের মধ্যে খুটখুট করবে। এর মধ্যেও আমি বলছি যে যদি তোমাদের কাছে আমার কোনো কথা ধৃষ্টতা বলে মনে হয়, অবশ্যই ক্ষমা করে দিও। আমি তোমাদের কাছে আবদার করতেই পারি যে আমার ভিডিও দেখো, সে যাকে নিয়েই আমি করছি, দেখো যুক্তিগুলো ঠিক আছে কিনা, আমি শুধু এইটুকু চাইবো। কোর্টে কিন্তু একই আসামি পেশ করা হয় না বারবার, উকিল কিন্তু বিভিন্ন আসামি নিয়ে থাকে, একটা আসামি নিয়ে কিন্তু তার দিন যাপন চলবে না। আশা করছি তোমরা বুঝতেই পারছো আমি কি বলছি। এবার আসি মেন টপিকে, প্রীতম। প্রীতমের কালকের ভিডিওটা আমি দেখলাম, ওর মা বাবা রয়েছে ভিডিওটাতে, এবং আমিও সেই থাম্বনেল, সেই ছবিটাই থাম্বনেলে ইউজ করেছি। একটা কথা আমি প্রীতমে শুনলাম কালকে ভিডিওতে, সেটা ও বলেছে যে আমারই হয়তো বয়স হয়নি ভিডিও করার। এই কথাটা আমি আমার ভিডিওতে বলেছিলাম, এবার আমি জানি না প্রীতম আমার ভিডিওটা দেখেছে কিনা, বা অন্য কেউ এই টপিক নিয়ে ভিডিও করেছে কিনা বয়স নিয়ে। তো হ্যাঁ, আমি বলেছিলাম যে এই বাচ্চা ছেলের একবার ডিভোর্স হয়ে গেছে, তার আবারও আর একবার বিয়ে করাটা উচিতই ছিল না। এক তো প্রথমে ওই বয়সে বিয়ে করাটাই উচিত ছিল না, কারণ নিজেই এখনও ও স্টেবল না, ঠিক আছে, নিজেই স্টেবল না। আমি ইনকামের দিক থেকে বলছি না, আমি মাইন্ড সেট আপের কথা বলছি, মানে মানসিকভাবে ও কিন্তু স্থির নেই, স্থির নয়। ওর কথাবার্তা শুনলে, ওর বিহেভ দেখলে বোঝা যায় ও এখন প্রচণ্ড চঞ্চল একটা ছেলে, ঠিক আছে। মানে বিয়ে করতে গেলে, বউ রাখতে গেলে বা সংসার করতে গেলে একটা মানসিক স্থিরতা প্রয়োজন হয়, শারীরিক স্থিরতা প্রয়োজন হয়, যেটা ওদের দুজনের মধ্যে কারোর মধ্যে ছিল না, এবং এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম। জানি না প্রীতম দেখেছে কিনা, বাট আমি কিন্তু দুজনের বিপক্ষেই বলেছিলাম, কারোর পক্ষে বলিনি। আজকের আমি ভিডিওটাতে আমি ওদের পরিবারের ছবিটা লাগিয়েছি, ডেসপারেটলি লাগিয়েছি, জানি না এর ফল কী হবে। আশা করছি প্রীতম এই ধরনের নোংরা কাজে যাবে না, এই যে স্ট্রাইক দেওয়ার মতন নোংরা কাজে যাবে না, যেগুলো বলছি ওর হিতার্থেই বলবো, এবং অ্যাগ্রেশনের বশবর্তী হয়ে ওকে কোনো নোংরা কথা কোনোদিনও বলিনি, বলবো না, বা রিমিকেও বলিনি। পিঙ্কি পালের বিরুদ্ধে বলেছিলাম, কারণ পিঙ্কি পাল নোংরা কথা বলেছিল, খিস্তি খামারি করেছিল, সেই জন্য বলেছিলাম। তো আমি প্রীতমকে বলবো, লিভ ইট, ছেড়ে দাও। এই যে প্রত্যেক ভিডিওতে থাম্বনেলে বলো, টাইটেলে বলো, তোমার কষ্টটা নিয়ে একটা লিখে দিচ্ছ, ঠিক আছে, একটা টাইটেলে লিখে দিচ্ছ, থাম্বনেলে লিখে দিচ্ছ, এটাকে বাদ দাও, এবার মুভ অন করো, এবার মুভ অন করো। মানুষের মনে কষ্ট থাকে, সেটাকে প্রতিনিয়ত জাহির করতে করতে না একটা খেলো জিনিস হয়ে যায়।
তোমাকে ছেড়ে চলে গেছে, বাপের বাড়িতে গেছে, হয়তো আবার চলে আসবে, তখন আবার নতুন রূপ দেখবো তোমাদের, যে হ্যাঁ চলে এসেছি, আবার তোমরা দুজনে মিলে কান্নাকাটি করবে। তো এই সম্পর্ক, তোমাদের এই যে সম্পর্কটা না, এটা একেবারে খোলামকুচি হয়ে গেছে। এটাকে এবার একটু আপডাল করো নিজেদের মতন ব্লগ করে। ও নিজের ইচ্ছায় গেছে না তোমাদের অত্যাচারে গেছে, সেটা তো পাবলিক হয়েই যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? তুমি নিজেকে বলছো খারাপ, একতরফা কখনো কেউ খারাপ হতে পারে না, এক হাতে তালি বাজে না। সেটা যদি হতো, তুমি যদি সত্যি, তুমি শুধু শুধু যদি তুমি খারাপ হতে, তাহলে অবশ্যই সেটা অপর পক্ষের দিক থেকে কিন্তু আমরা বুঝতে পারতাম, কিন্তু না, ওই তরফে আরো নাটকবাজ। ওই যে রিমির মা পিঙ্কি পাল হচ্ছে মহা নাটকবাজ একটা মেয়ে ছেলে, আমি দেখেছি তো, স্টেশন থেকে মেয়েকে আনতে গেছে মনে হচ্ছে যেন ফৌজিকে আনতে গেছে। সৈনিকরা যখন মানে তার ডিউটি থেকে ছুটিতে আসে, তখন যেমন বাবা মা বিহেভ করে, বউরা বিহেভ করে, সেরকম বিহেভ করে মেয়েকে স্টেশন থেকে আনতে গেছে। পাক্কা নাটকবাজ একটা ফ্যামিলি, পাক্কা নাটকবাজ একটা মা তার মেয়ে, ঠিক আছে? ওই পিঙ্কি পালকে সত্যি কথা বলি, প্রথম থেকে আমি দুই চক্ষে দেখতে পারি না, প্রথম থেকে দুই চক্ষে দেখতে পারি না। প্রীতমের মায়ের সম্পর্কে আমার একটা ভুল ধারণা হয়েছিল প্রথম দিন লাইভ ভিডিও দেখে, তো সেই সেই কথা আমি আজকে বলছি। যথেষ্ট ভালো, ওই রিমির মায়ের তুলনায় যথেষ্ট ভালো এই প্রীতমের মা, ঠিক আছে? এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আজকে প্রীতমের বাবা, ওনার কথাটা যখন শুনলাম না, যে খুব আশা করে নিয়ে এসেছিলাম, খুব খারাপ লাগছিল আমার কথাটা শুনে, খুবই খারাপ লাগছিল। কারণ একজনের মাথায়, সে ছেলে হোক বা মেয়ে হোক, যদি ডিভোর্সের ট্যাগ লেগে যায় না, যতই তুমি ছেলে হও না কেন, যে সোনার আংটি বাঁকা হলেও চলে, অত সহজ না। এখনকার দিনে কিন্তু মা বাবারা খুবই মানে কি বলবো, খোঁজ খবর নিয়ে, ফার্স্ট হ্যান্ড হলেও খোঁজ খবর নিয়ে বিয়ে দেয়, ঠিক আছে? আর এ তো সেকেন্ড হ্যান্ড, মানে প্রীতমের কথা বলছি, সেকেন্ড হ্যান্ড অর্থাৎ ডিভোর্সি, ঠিক আছে? তো মা বাবারা যথেষ্ট কিন্তু সন্দেহপ্রবণ হয়েই তোমার কাছে দেবে, যতই তুমি দেখাশোনা করে করো না কেন। আর এখানে তো তুমি আবার ফির প্রেম করেই বিয়ে করেছো, তো তোমাকে জিনিসটা বেশ ম্যাচুরিটির সঙ্গে হ্যান্ডেল করতে হবে। মেসোমশাইকে বলছি, মানে প্রীতমের বাবাকে বলছি, এতটা আবেগপ্রবণ হয়ে গিয়ে ক্যামেরার সামনে আসবেন না, ঠিক আছে? এতে কিন্তু অপর পক্ষ আরও স্ট্রং হয়ে যাবে, সবাই বুঝতে পারবে, মানে ভাববে যে আপনাদের দোষ, ঠিক আছে? প্রীতমকে বলছি, মা বাবাকে বোঝাও আর নিজেও বোঝার চেষ্টা করো, বারবার এই একই জিনিস নিয়ে ঘাটিও না। ওরা তো দিব্যি খাচ্ছে ঘুরছে, সব কিছু করে বেড়াচ্ছে, ওরাও থাম্বনেলে দিচ্ছে। দেখো দেখি, তোমরা থাম্বনেল থেকে সরিয়ে দাও দেখি, থাম্বনেল টাইটেল থেকে সরিয়ে দাও দেখি, ওর সম্পর্কে কোনো কথাই বলো না, দেখবা সুসুর করে চলে আসবে, সুসুর করে চলে আসবে, যদি ভালোবেসে থাকে। এবার দেখো, এটা যদি তোমাদের দুপক্ষেরই পাবলিসিটি স্টান্ট হয়, মানে ভিউজ কমানোর এবং সাবস্ক্রাইবার গেইন করার যদি কৌশল হয়, তাহলে ভাই কিছু বলার নেই। তোমরা তোমাদের জীবনটাকে যদি এইভাবে পাবলিক করো শুধু মানে পাবলিসিটি পাওয়ার জন্য, পয়সা ইনকামের জন্য, তাহলে বলবো এরকম নিচ মানসিকতা সম্পন্ন মানুষদের না দেখাই ভালো। এছাড়া যদি সত্যি সত্যি কষ্টের বশবর্তী হয়ে তারপরে যদি কোনো কথা বলো ক্যামেরার সামনে, তাহলে হুশ করে বলো, বারবার একই জিনিস বলো না, এতে কিন্তু লোকেই উল্টো মনে করবে, ঠিক আছে? লোকেই উল্টো মনে করবে এই কথা শুনে, বারবার তোমাদের এই কথা শুনে। এখন মাসিমাও আসছে, মেসোমশাইও আসছে, এগুলো দেখতে খুব খারাপ লাগে, খুব মানে কি বলবো, এগুলো আবেগপ্রবণ জিনিস, এইভাবে করো না। নিজেদের মধ্যে হয় নিজেদের মধ্যে করে নাও, আর না অনেক তো হলো, এবার একটু ক্ষান্ত দাও। প্রীতমকে বলছি, এবার একটু ক্ষান্ত দাও, কত সুন্দর তো মিষ্টি ফেসটা নিয়ে ঘুরছো, খেলছো, হাসছো, ভিডিও করছো, সব কিছু হচ্ছে, ঠিক আছে? বেশি যখন করতে যাবে না, তখন লোকে মানে বলবেই যে না, এটা পাবলিসিটি স্টান্ট, এটা জাস্ট কৌশল একটা ভিউজ নেওয়ার জন্য। আগের দিন মানে গতকালকেই যে একটা শর্ট ভিডিও করছিলে না, কবিতাটা বলছিলে, ওটা যে তুমি দেখে দেখে বলছিলে, ওটা জাস্ট বোঝাই যাচ্ছিল। যদি মাইন্ডে লাগে না প্রীতম, যদি আঘাত কেউ পেয়ে থাকে না, তাহলে কিন্তু তার দেখে বলতে হয় না, অটোমেটিক মুখ থেকে বেরোবে, মিলিয়ে মিলিয়ে বলতে হবে না, ছন্দ করতে হবে না, অটোমেটিক মন থেকে বেরোবে, ঠিক আছে? বুঝলে? এইটুকু তো মানুষ বোঝে, এইটুকু মানুষ বোঝে। যদি তুমি কষ্ট পেয়ে থাকো, কষ্টটাকে মানে এইভাবে এইভাবে বিলিয়ে দিও না, এইভাবে বিলিয়ে দিও না, অবশ্যই ভাগ করে নাও, কিন্তু তার একটা লিমিট থাকে, তার একটা পর্যায় থাকে, যে এইভাবে এইভাবে আমি বলবো। ভালোবাসা এরকম না, অহরহ হচ্ছে, তোমাদের মধ্যে যা হয়েছে এরকম অহরহ হচ্ছে, একটা বিয়ে দুটো বিয়ে এরকম ছেড়ে চলে যাচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে, হ্যাঁ এরকম নোংরামি হচ্ছে না, এরকম নোংরামি হচ্ছে না ওই মেয়ের তরফ থেকে, আর তোমাদের বাড়ির তরফ থেকে আমি বলবো কম, প্রীতমদের বাড়ির থেকে কমই হচ্ছে, কিন্তু ওই তরফ থেকে যা হচ্ছে জঘন্যপনা, এগুলো কিন্তু হয় না।
মান অভিমান সব সব সম্পর্কের মধ্যে হয়। যারা একবার বিয়ে করে, যারা একভাবেই চলে, যারা একটা স্বামীর সঙ্গেই থাকে বা একটা বউয়ের সঙ্গেই থাকে, তাদের মধ্যেও কিন্তু মান অভিমান হয়। কিন্তু এইরকম হয় না, এইরকম হয় না। সত্যি সত্যি আমি নিজের দৃষ্টান্ত দিয়ে বলি, আজ পর্যন্ত 9 বছর হতে চললো বিয়ে হয়েছে, কোনো দিনও ঝগড়া করে বাপের বাড়ি যায়নি। দেখাশোনা করা বিয়ে আমাদের, দেখাশোনা করা বিয়ে, কোনো দিনও ছেড়ে যায়নি, কারণ ভালোবাসি। আর এটাই হচ্ছে মূল ভিত, যদি তোমাকে ভালোবাসে ভালোবাসতো, তোমরা একে অপরকে ভালোবাসতে, তাহলে এইভাবে ছেলে খেলা করতে পারতে না। একটা ডিভোর্স হয়েছে, সময় না দিয়ে আরেকটা বিয়ে করে ফেললে। একটু স্টেবল হও প্রীতম, একটু স্টেবল হও, ফ্যামিলিটাকে একটুখানি ভালো জায়গায় নিয়ে আসো, ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করো, ঠিক আছে? এই দর্শকরাই পারে কিন্তু ওঠাতে, আবার দর্শকরাই কিন্তু পারে লাথি মারতে। সুতরাং ওঠানোর ব্যবস্থা করো ফ্যামিলিটাকে, আপনা আপ দেখবা সব ঠিক হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার প্রথমের বলা কথাটাকে প্লিজ তোমরা মান্যতা দিও। যাকে নিয়ে ভিডিও করছি, ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তারপরে তোমরা আমার ভিডিও দেখো, এমন না শুধু একজনের জন্যই আমি বরাদ্দ রাখবো আমার চ্যানেল। আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কী বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।